আপনার কি কোনো কাজ টাজ নাই নাকি? নিজেকে বদলানোর চেষ্টা করছি। চাঁদে মানুষ নামার ব্যাপারটা একটা ধাপ্পা, হয় সাধু না হয় শয়তান, আপনি কোনটা? অমীমাংসিত সম্পর্ক অনেক সুন্দর। স্যার যা চান পার্টিকুলার তা করাই বেটার না? বাবার ব্রোকার হাউসে গেছে। কি ব্যাপার, চুরি টুরি করে পালালো নাকি? হ্যাঁ চুরি, আমার ঘড়ি নাই, আমার আমি কনফার্ম ও চুরি করে পালিয়েছে। তুই যা, তুই ঘরে গিয়ে দেখ তোর জিনিসপত্র সব কিছু ঠিকঠাক মতো আছে কি, যা দেখ তুই। আমি আমি শিওর। এসব তুমি কি বলছো? হয়তো এটাই আমাদের নিয়তি। না সালেহা, আমি মানতে পারছি না, সরি। মেয়েটার দিকে তাকিয়ে অন্তত মেনে নিন। তুমি চাও না আমি বাড়িতে থাকি? আসলে আমি নিজের সুখের কথা ভেবে আমার চিত্তাকে হারাতে চাই না। তুমি কি জালেহা, একবারও নিজের কথা ভাববে না? এতগুলো বছর যখন পেরিয়ে এসেছি আর কি। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। চিত্রা যদি কোনোদিন চায় আমি ফিরে আসব। এখানে তোর কোনো অসুবিধা হচ্ছিল না? ভালো খাবার দাবার পাচ্ছিল, জামা কাপড় পাচ্ছিল, স্কুলে ভর্তি করে দেয়া হলো। বাবা ওদের জাতটাই এরকম, তুমি ভালো জামা কাপড় স্কুলে ভর্তি যাই করো না কেন, ওরা না না একটা বাচ্চা ছেলে কোথায় কোনো বদলোকের পাল্লায় পড়লে। বাবা তুমি শুধু ওর চিন্তাতেই আছো। ও যে আমাদের বাড়ি থেকে এতগুলো টাকা পয়সা জিনিসপত্র চুরি করে নিয়ে গেল সেটা কিছু না। না না সেটা তো একটা বিষয়ই, কিন্তু বাচ্চা ছেলে একটা ভুল করে ফেলেছে বাবা। ঠিক আছে সরি। 2800 টাকা ক্যাশ আর মালামাল নিয়েছে আরো 2500 টাকা। কি রে তুই লিস্ট করে নিয়ে চলে এসেছিস? তুই লিস্ট করে আনবো না, থানায় জিডি করতে হলে ফুল লিস্ট লাগবে। বাবা কিছু বললে না? বাদ দে। আচ্ছা বাবা তুমি তাহলে জিডি করতে যাচ্ছ না? জিডি করে কি লাভ বল, শুধু শুধু থানা পুলিশ ঝামেলা, তার চেয়ে হাত পা গুটিয়ে আমরা বাড়িতে বসে থাকি তাই তো? না না আমি তা বলছি না। আরেকটা আইডিয়া আছে। কি? পেপারে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, জামাল তুমি ফিরে এসো। বাহ, জামাল তুমি ফিরে এসো কেন দিবি? ও কি অভিমান করে বাড়ি থেকে চলে গেছে নাকি? ও একটা চোর, ও চুরি করে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। এটা বাবার পয়েন্ট অফ ভিউ থেকে বলছিলাম। ঠিক আছে আমি আর এর মধ্যে নেই, তোমরা যা খুশি করো আমাকে আর বলতে এসো। স্যার কি কাউকে খুঁজছেন? হ্যাঁ না ওই জুন জুন ম্যাডাম তো বড় সাহেবের রুমে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণ ওয়েট করব। লাভ হবে না। কেন, দেরি হবে? হ্যাঁ সেরকমই। জরুরি মিটিং চলছে নাকি? সেরকমই। ও আচ্ছা ঠিক আছে তুই যাও, আমি খুশি। স্যার স্যার আপনার কি মন খারাপ এরকম এলো মেলো? আর বলো না, সকালকার সকালে একটা জিনিস যদি খুঁজে পাওয়া না যায়, বিশেষ করে চিরুনি, সারাটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম একটা চিরুনি পেলাম না, তুমি ভাবতে পারো? আচ্ছা তুমি বলো, মাথা না আসলে অফিসে আসা যায় না? স্যার তাহলে এই কথাটা তোমার ভাবিকে কে বোঝাবে? কে? শেষে রাগ করে নাস্তা না করে চলে এলাম। সে কি স্যার, আপনি নাস্তা না করে চলে এসেছেন? আরে কিসের নাস্তা, চুলই তো আশ্রাতে পারলাম না। না না স্যার, এটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। কোনটা
কোনটা আবার? ওই যে নাস্তা না করে চলে আসলেন। চলো, বিয়ে কারা করে জানো? বিয়ে বেসিক্যালি মানুষ করে না, গাধারা করে, গাধারা। জি স্যার। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তো আমার কাছে একটা চিরুনি আছে, আপনি ইউজ করতে পারেন। দেব? চিরুনি? তোমার চিরুনি? জি স্যার, মেয়েদের চিরুনি, তবে আপনি আপাতত কাজ চালাতে পারবেন। আরে চিরুনি আবার মেয়ে আর ছেলে কি? চিরুনি হচ্ছে কি তোমার, চিরুনি তো চিরুনি, তাই না? জি স্যার। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনি কি মিসেস সাইজউদ্দিন বলছেন? আপনার হাজবেন্ড এখন কি করছে আপনি কি জানেন? দেখুন, আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার হাজবেন্ড কি করছেন, খোঁজ নিন। রাখছি, বাই। চিরুটা সুন্দর, কেমন ওর ভাজ করা যায় দেখো। জি স্যার, সামান্য চিরুনি নিয়ে আপনি এত খুশি হয়ে যাচ্ছেন। সুন্দর তো, মাথা স্ত্রী ও বেশ মজা পেলাম। সুন্দর। হ্যালো, কোথায় তুমি? ও কোথায় মানে আমি তো অফিসে। খবরদার, আমাকে মিথ্যে কথা বলবে না। কি বলছো তুমি, মিথ্যে কেন? তোমার সামনে কে বসে আছে বলো, অ্যানসার মি। সামনে? কোন সামনে? কার সামনে? কিসের সামনে? তোমার সামনে। কই, কি বলছো এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, আমি এক্ষুনি তোমার অফিসে আসছি। কি পাগলামি করছো? হ্যাঁ, কি আমি পাগলামি করছি? পাগলামি দেখেছো কি তুমি? আমি এক্ষুনি আসছি। স্যার, এনিথিং রং? নাথিং, নাথিং রং। ফোনটা কি কেটে দিল? হ্যাঁ, না কেটে গেল মনে হয়। ভাবি না? না ভাবি, ভাবি না। ওভারসিস, ওভারসিস ফোন। আমার এক বন্ধু দেশে আসছে তো। ও, এটা তো সুখবর স্যার। হ্যাঁ, সুখবরই তো, সুখবর। হ্যাঁ, কিন্তু স্যার, আপনি যে বললেন পাগলামি করছো কেন? ও ও ও দেশে আসছে বিয়ে করার জন্য। আচ্ছা বলো, তুমি বলো এটা পাগলামি না? কেন স্যার, আপনি বিয়ে করেননি আর এখন বিয়েটা আপনার কাছে পাগলামি লাগছে? হ্যাঁ করেছি, সেই জন্যই তো বলছি আই হ্যাভ বিটার এক্সপেক্ট। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার একটু জরুরি কাজ আছে, আমি কাজটা সেরে নিই। হ্যাঁ চিত্রা, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি। এটা লোকটার প্রায়শ্চিত্ত। তুমি লোকটা লোকটা বলছো বারবার, এই লোকটা কে? লোকটা তো তোমার বাবা, তাই না? হ্যাঁ, সম্পর্কে আমার বাবাই, কিন্তু কিন্তু তার কোনো মূল্য অন্তত আমার কাছে নেই। তাহলে তুমি তার শাস্তি দেবার কে? কি বলতে চাও তুমি? দেখো, যার কোনো মূল্য তোমার কাছে নেই তাহলে তাকে তার মতো বাঁচতে দাও, তুমি বাধা দিচ্ছ কেন? আমি শুধু মাকে জানিয়েছি, তিনি যদি এই বাড়িতে থাকেন আমি থাকবো না, এটা যদি বাধা হয় বাধা, আই ডোন্ট কেয়ার। তোমরা বাবা মেয়ে যা শুরু করেছো না, ভালো কথা। তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? তোমার ইন্টারেস্ট কি? আমার ইন্টারেস্ট
আমার ইন্টারেস্টে হয়তো আমি তোমাকে বলতে পারতাম, কিন্তু তুমি কখন বুঝবে না। তুমি একটু ছেলে মানুষই করছো, এটা অফিস অফিস বাসা না, তোমার ইচ্ছে মতো যা খুশি তুমি তাই করবে। তাই আচ্ছা আচ্ছা পিউ, তুমি কি করে ভাবলে যে আমি অফিস আওয়ারে অন্য কোথাও? তার মানে অফিসের পরে যাও। আমি আমি কি তাই বলেছি নাকি? কোন ব্যাপার জানতে চাচ্ছেন আপনি, আন্তর্জাতিক সম্পর্ক নাকি দেশীয় রাজনীতি? আরে না না, এই যে হঠাৎ স্যারের ওয়াইফ এলেন। ও আচ্ছা, আপনি তো জানেন পৈতৃক সূত্রে ভাবি হচ্ছেন এই কোম্পানির চেয়ারম্যান, আর বৈবাহিক সূত্রে আমাদের স্যার আই মিন ভাবির হাজব্যান্ড হচ্ছে এমডি। সো ভাবি যখন ইচ্ছা তখন এই অফিসে আসতেই পারেন। তা ঠিক, তবে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার হবে। আপনি কি করে বুঝলেন? দেখছো না রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে। পিউ পিউ, তোমাকে কেউ কি কিছু বলেছে? থাক, তুমি বাসায় এসো, সেখানেই তোমার সঙ্গে আমার কথা হবে। স্যার কখন এসেছেন অফিসে? এই তো ম্যাম 4 ঘন্টা আগে। 4 ঘন্টা এর মধ্যে কোথাও গিয়েছিলেন? না তো ম্যাম। ওনার রুমে কেউ গিয়েছিলেন? জি গিয়েছে। কে? ম্যাডাম যদি কিছু মনে না করেন মানে জানতে পারি কেন? না পারেন না। আচ্ছা ঠিক আছে তাহলে বলি, মিস জুন গিয়েছিলেন। মিস জুনটা কে? জি ম্যাম আমি। আপনি মেয়েকে এসব কি শেখাচ্ছেন? আমি কি শেখালাম? আপনি জানেন না? না। আপনি মানুষটা আসলে খুব ছোট মাপের। দেখুন একটু কি না জেনে না বুঝে? কি না জেনে না বুঝে? আপনি তানিয়াকে তার মৃত মাকে জড়িয়ে স্বপ্ন খেলা তৈরি করছেন না? কি ভেবেছেন আপনি, এই ধরনের ইমোশনাল কথা শুনে আমি পাগল হয়ে আপনাকে বিয়ে করে ফেলবো? তানিয়াকে এসব কথা শেখাতে যাবো কেন? কারণ আপনি যে একটা বদ, আর আপনার মনের মধ্যে যে আর তুমি আর তুমি কোথাকার সাধু সন্ন্যাসী। সেদিন রাতে তুমি কি করেছো, কোথায় কাটিয়েছো আমি সব জানি। জানেন কি করেছো সেটা অন্যের মুখে শুনতে কি তোমার খুব ভালো লাগবে? আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, এটা তোমার সৌভাগ্য। আর শোনো, ওই বিয়ের পরে সব নষ্টমি চলবে না। আপনি যদি আমার বয়সে না বড় হতেন, আমি এই মুহূর্তে আপনাকে একটা কোষে চড় দিতাম। সত্য কথা হজম করার অভ্যেস সবার নেই। আপনি কালই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবেন। তুমি বললে তো হবে না এটা। ওকে, আমি বাবাকে বলবো। আমিও বলবো। কি কি বলবেন? তুমি কোথায় যাও আজকাল, কি করো, যাতে শুনলে খুব কষ্ট পাবেন। একটা মেসেজ অ্যাটাক হয়ে গেল, অবাক হওয়ার কিছু নেই। শোনে তো, এভাবে মন মেজাজ খারাপ না করে ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, আর আমাকে বিয়ে করলে তুমি সুখে থাকবে নিশ্চিত। কি বল? তুই কি ওই চুরির ব্যাপারটা নিয়ে যা তো, কেউ কিছু বলেছে তোকে? না
জসিম কিছু বলেছে? ওই শালাকে আজকে আমি, তুই ওকে কিচ্ছু করবি না। কিছু করবো না মানে? ওই বেটা যা খুশি তাই। আমি বাবাকে বলবো, বাবা ওকে বাড়ি ছাড়া নোটিশ দিবে। আরে তোর কি ধারণা বাবা ওকে বললে ও শ্বশুর করে বাড়ি থেকে চলে যাবে? সেটা পরের ব্যাপার। আগে পরে বুঝি না, ওই বেটার দরকার এখন একটা শক্ত মান। এখন আমার সবচেয়ে বেশি রাগ উঠছে বাবার উপর। এখানে বাবার কি দোষ? পুরো দোষী বাবা। সেদিন বিয়ের প্রস্তাবটা দেওয়ার সাথে সাথেই বাবার উচিত ছিল দুইটা স্যান্ডেল নিয়ে ওর দুই গালে দুইটা বাড়ি মেরে দেয়, একটা লাথি মেরে বাসা থেকে বের করে দেওয়া। বাবা যখন সেটা করেনি, আজকে আমি সেটা করবো। মামুন, তুই ওকে কিচ্ছু করবি না। দেখ, ওকে কিন্তু এভাবে প্রশ্রয় দেওয়াটা ঠিক হচ্ছে না। কে বললো ওকে প্রশ্রয় দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, তুই বাবাকে বল। বলবো। তুই কোথায় ছিলি সারাদিন? মনটা ভালো ছিল না, এমনি একা একা ঘুরেছি। কেন, ঝগড়া হয়েছে তো? সেই বাদ দে। দেখো টেলিফোনে উল্টাপাল্টা কে কি বলেছে আর তাই তুমি বিশ্বাস করে বসে আছো। মির্জুন তোমার রুমে কি করে? সে আমার এমপ্লয়ি না, সে নানান কাজে আমার রুমে আসতেই তো পারে। হ্যাঁ আচ্ছা, তুমি অকারণে আমাকে সন্দেহ করছো। অকারণে? তুমি ভেবেছো আমি মিস জুনকে কিছু জিজ্ঞেস করিনি? কে বলেছে? বলেছে জুন? তুমি ভেবে দেখো, তুমি কি বলেছো? আমি আবার কি বলবো, সবই তো কাজের কথা। শুধু একবার বলেছিলাম চিরুনি কথা। চিরুনি? হ্যাঁ হ্যাঁ, চিরুনি, ওই যে চুল আসরাতে পারলাম না, ওই চিরুনি। আর না, আর কিছু না। হ্যাঁ, আর একবার বলেছিলাম যে বিয়ে বেসিক্যালি মানুষ করে না। আর আর কিছু না। ও হ্যাঁ, আরেকবার বলেছিলাম যে বিয়ে করে গাধারা। আর না, আর কিছু করিনি, বিশ্বাস করো। শুধু একবার ওর চুল দিয়ে মাথা আসে, না চুল দিয়ে না, চিরুনি দিয়ে মাথা আসরেছিলাম। আর কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি আসলে মিস জুনকে কিছুই জিজ্ঞেস করি, তোমার মুখ থেকে বের করবো বলে এসব বলছিলাম। তুমি বেসিক্যালি একটা গাধা, তবে ভাগ্যবান গাধা যে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে।